আর আজকে হচ্ছে 15th August ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমার তরফ থেকে আমার সকল দর্শকদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবার হচ্ছে 75তম আমাদের স্বাধীনতা দিবস। তো আর দেখতে পাচ্ছ আমার পিছনে, সেটা হচ্ছে আমাদের, আমরাও ফ্ল্যাগ এখানে লাগিয়েছি, হার ঘর তিরঙ্গা। তো আমাদের ঘরেও তিরঙ্গা আমরা লাগিয়েছি, আর এটা একটা আমাদের প্রাউড মোমেন্ট। আমাদের ফ্ল্যাগ আমাদের কাছে আমাদের প্রাউড, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি এখানে নিজেও ফ্ল্যাগের মোটিভে এখানে চুড়ি পরেছি, আর নেল পলিশ আমার দেখে নাও। তো আমি একটু নিজেকে ইন্ডিপেন্ডেন্স ডেতে একটু নিজেকে সাজিয়েছি, আর ভীষণ ভালো লাগছে। আর ফ্ল্যাগটা যখন এরকম ওড়ে না, ভীষণ ভালো লাগে, তাই না? তো চলে, ঘরে কিছু বেশ কিছু কাজ আছে, সেগুলো আগে শেষ করে নিই, তবে ভিডিওটা আবারও কন্টিনিউ করবো। আপনারা সকলে জানেন স্বাধীনতা 75 বছর পূর্ণ করে আর সকল পূর্ণ করব যখন পতাকা উত্তোলিত হবে, তখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। সকাল থেকে যা যা করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো স্বাধীনতা দিবসের আমাদের নিচে কমপ্লেক্সে ফ্ল্যাগ হোস্টিং হলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি চলে এসেছি ওপরে, আর
তো দেখতেই পাচ্ছো, আর সকাল থেকে মানে কথা না বলে তোমাদের সাথে অনেকটা শেয়ার করেছি, একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে আসার চেষ্টা করেছি। তো এখন চলে এসেছি ওপরে, আর নিচে এখন একটু মিষ্টিমুখ করা হচ্ছে সবাইকে। তো আমার কাজের দিদি আসবে, ওই জন্য আমার তাড়া ছিল ওপরে আসার। আমি চলে এসেছি ফ্ল্যাগ হোস্টিং দেখে, একটু সবার সাথে গল্প গুজব করে।